নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে শুভ রথযাত্রা, সেই উপলক্ষে আমার তরফ থেকে সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, তার সাথে অনেক ভালোবাসা। আজকে এসেছি গ্রামের বাড়িতে রথযাত্রা উপলক্ষে। এই হলো গ্রামে আমাদের জগন্নাথ দেবের মন্দির, আর এটা রথ। রথটা বাড়ির ভিতরেই থাকে, আজকে সকালেই বের করা হয়েছে। প্রথমে পরিষ্কার করা হয়েছে রথটা, দুপুরবেলা সাজানো হবে, ঠাকুরের পুজো শেষ হলো, এখন রিমা সকলকে প্রসাদ দিচ্ছে, এরপরেও ভোগের পুজো হবে। ভোগটা বাড়ির ভিতর রান্না হচ্ছে, একটু পরে ভোগের পুজো হবে। এখানে যে ছোট্ট মন্দিরটা দেখছো, এখানে মনসা পুজো হয়। চারদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ, গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ হয়। যখনই গ্রামে আসি ইচ্ছে করে গ্রামেই থেকে যেতে। এই হলো আমাদের বাড়ি, বাড়ির ভিতরে আমাদের অনেক গাছ, নানা রকমের ফুল গাছ, নারকোল গাছ। প্রতি বছরই রথের সময় আমরা আসি এখানে, এখানে রান্না বান্না চলছে। এই দাদা প্রতি বছরই আসেন, ঠাকুরের ভোগ রান্নাও হয়ে গেছে, তার সাথে আমাদেরও রান্না বান্না চলছে। চারিদিক খুব সুন্দর, একদম সবুজে ভরা। গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ কোনো তুলনাই হবে না। গ্রামে এলে সত্যি অনেক স্মৃতি মনে পড়ে যায়, কত দিন হয়ে গেছে, সেই পুকুর সেই গাছ সব একই জায়গায় রয়ে গেছে। চলো এবার তোমাদের নিয়ে যাব গ্রামের ধর্মরাজতলায়। এই হলো ধর্মরাজতলা। এই যে বেলগাছটা দেখছো, এই বেলগাছের নিচেই হয় মা ষষ্ঠীর পুজো। আর এই হলো আমাদের গ্রামের নাট মন্দির। এই মন্দিরে আছে ধর্মরাজ ঠাকুর। এই ঠাকুরের পুজো গতকালই হয়ে গেছে। এখানে দুর্গাপুজো হয়, দেখো মায়ের কাঠামো এখানে রাখা আছে। গ্রামে এই দুটো দিন খুব বড় করে উৎসব পালিত হয়। গতকাল গেছে ধর্মরাজ পুজো, আজকে রথ। সেই উপলক্ষে গ্রামে প্রত্যেকের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসে, খুব ভালো কাটায় গ্রামের মানুষ এই দুদিন। রথ সাজানো হয়ে গেছে, এখন প্রায় বাজে বিকেল 4:30, রথ এবার যাচ্ছে। এই ঠাকুর আর রথ নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামে বড় রাস্তার কাছে, যেখানে রয়েছে বাবা সিদ্ধিনাথের মন্দির। সেই মন্দিরের পাশে এই রথটা রাখা হয়। রথ উপলক্ষে গ্রামে ছোট্ট মেলাও হয়, তোমাদের দেখাচ্ছি মেলাটাও, খুব ভালো লাগে। তাই আমি চেষ্টা করি কোনো বছর যাতে মিস না হয় রথটা, প্রতি বছর আমি আসি। Yeah.
এখানেই রাত্রি 8:30 অবধি থাকবে ঠাকুর। তারপর আবার রথটাকে নিয়ে যাওয়া হবে, ঠাকুর নিয়ে যাওয়া হবে মন্দিরে। দেখো রথের মধ্যে বসে আছে আমাদের ছোট্ট গোপাল, গোপাল সবাইকে প্রসাদ দিচ্ছে। চলো তোমাদের মেলাটা একবার ঘুরে দেখো, ছোট্ট রথের মেলা। রাত্রি 8:30 অবধি থাকে ঠাকুর এখানে, তারপর আবার বাড়ির দিকে রওনা হয় ঠাকুর। তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের এই ছোট্ট রথের মেলা, রথ মন্দির সব দেখে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।